নমস্কার বন্ধুরা প্রবাসী বাঙালির পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা সুন্দর পর্ব নিয়ে আমি এসে গেলাম আজ আমার পাকশালা আমি তৈরি করে দেখাবো গরমে খাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড এই ফ্রুট কাস্টার্ড তৈরি করতে অবশ্যই লাগবে বিভিন্ন রঙের রঙ ফল তার সাথে লাগবে দুধ স্বাদ অনুযায়ী চিনি এই খাবারটা অনেকেই তৈরি করতে পারে আমার সব বন্ধুরাই তৈরি করতে পারে তবে যারা তৈরি না করতে পারে কিংবা আমি কি যেই পদ্ধতিতে তৈরি করি সেটাই আজ আমি আমার সব বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেব এই পর্বটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না এই ফ্রুট কাস্টার্ড বানাতে গেলে লাগবে বিভিন্ন রঙের ফল দেখো আমি এখানে ডালিম আপেল কলা আঙুর সব নিয়ে তোমরা আরও রঙ ফল দিতে পারো সবার প্রথমে আমি দুধ গরম করে নেব আমি এখানে দু লিটার দুধে আমি ফ্রুট কাস্টারটা বানাবো তোমরা দুধের পরিমাণ কম দিয়েও করতে পারো আমি এই ফ্রুট কাস্টারটা ভ্যানিলা ফ্রুট অ্যাসেন্সিয়াল ফ্রুট কাস্টারটা দিয়ে আমি তৈরি করব যেটা সহজেই যে কোনো বাজারে পাওয়া যায় মুদির দোকানে দেখো আমি দুধটা আগে ভালো করে গরম করে নিচ্ছি আমি দুই পাত্রে দুধটা গরম করে নেব দু আমি দুই লিটার দুধ নিয়েছি এক এক লিটার দুধ আমি আলাদা আলাদা করে গরম করে নিচ্ছি এই দুধটা গরম করে ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছি দেখো বাড়ি বাটিতে আমি দু হাতা দুধ আমি উঠিয়ে রেখেছি দিয়ে আমি যে কাস্টার্ড পাউডারটা আছে আমি উষ্ণ গরম দুধে আমি গুলে নেব আমি এখানে দু লিটার দুধের জন্য আমি প্রায় ছ টেবিল চামচের মতো আমি কাস্টার্ড পাউডার দিয়েছি আধা লিটার দুধের জন্য দু টেবিল চামচ কাস্টার্ড পাউডারটা দিলে খুব গাঢ় হয় তোমরা যদি চাও একটু পাতলা করতে তাহলে আমি এখানে দু লিটার দুধের জন্য ছয় টেবিল চামচ দিয়েছি তোমরা পাঁচ টেবিল চামচও দিতে পারো এবার আমি একটা মোটা কড়া নিয়ে নিয়েছি যেটা কড়াটা একটু মোটা হলে কি হয় নিচের থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না দেখো দুধটা আমি ফুটিয়ে নিয়েছি আগে এই আমি এখন আর আলাদা করে দুধ গরম করব না এবার আমি দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী তোমরা চিনি দিয়ে দেবে আমরা আমি একশো গ্রামের মতো চিনি দিয়েছি আমি সম্পূর্ণ চিনিটা একবারে দেব না আমি চিনিটা একটু গেলে তারপর আবার দিয়ে দেবো তবে আমি এখন আর বেশি ফুটাবো না কারণ আমি দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আমি একবারে দুই লিটার দুধ আমি একবারে কড়াতে দিই নি যেহেতু আমি দুধ ভালো করে আগের থেকে ফুটিয়ে নিচ্ছি তাই আমি ইন্ডাকশান ওভেনে আমি দুধ এক লিটার দুধ আলাদা করে ফুটিয়ে তারপর আমি ঢেলে দেব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে আমি দুধটা ঢেলে দেব আমি দুধ খুব সুন্দর করে গাঢ় করে ফুটিয়ে নিয়েছি তার সাথে আমি যে বাদাম আছে বাদামও আমি ভিজিয়ে রেখেছি যেটা আমি এই কাস্টার্ডের মধ্যে দেবো দেখো এবার চিনিটা যখন ভালো মেল্ট হয়ে গেছে ভালো গুলে গেছে এবার আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম এইভাবে গোলাতে হবে নিচে জমে যায় পাউডারটা আর দিতে থাকবো এবার আমি যে চিনিটা আছে এই চিনিটুকু আমি দিয়ে দেবো যতটুক চিনি আমি নিয়েছিলাম একশো পঁচিশ গ্রামের মতো আমি সম্পূর্ণ চিনি দিয়ে দিয়েছি তবে যারা মিষ্টি কম খাও মিষ্টি কমও দিতে পারো এইভাবে দিতে থাকতে হবে পাউডারটা গোলটা আর এইভাবে গোলাতে থাকতে হবে কারণ দেওয়ার সাথে সাথে গোলটা জমতে লেগে যায় আমি পরিমাণ একটু বেশি দিয়েছি তাই সঙ্গে সঙ্গে গাঢ়ত্বটা বেশি হয়ে গেছে তোমরা কমও দিতে পারো তোমরা আধা লিটার দুধে দুই টেবিল চামচ কিংবা দেড় টেবিল চামচ দিতে পারো তবে যদি দুই টেবিল চামচ দেওয়া হয় একদম পরিমাণটা সঠিক হয় আমি আরেকটা দেখো আমি ইন্ডাকশানের দুধটা গরম করে নিচ্ছি এই দুধটা আমি এখন ঢেলে দেব তোমরা একসাথেও বসিয়ে নিতে পারো তবে আমি আলাদা করে দুধটা গরম করে নিচ্ছি এইভাবে দেখো এবার আমি দুধটা ঢেলে দিয়েছি সম্পূর্ণ দুধটা দুই লিটার দুধ আমি ঢেলে দিয়েছি আর এই যে কাস্টারটা ভালো ফুটে গেছে এবার আমি গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব দুধটা আমি ভালো করে আগে ফুটিয়ে নিয়েছিলাম তাই খুব বেশি আমি ফুটাই সাত থেকে আট মিনিট ফুটানোর পরে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি আর এইভাবে এখন কন্টিনিউয়াসলি নাড়তে হবে কারণ উপরে স্বরের মতো পড়ে যায় স্বরের মতো যেন না পড়ে তাই জন্য বারবার বারবার এইভাবে ঠান্ডা করতে থাকতে হবে হাতা দিয়ে বারবার ঢে উপর নিচে উপর নিচে করে ঠান্ডা করে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব যখন একটু গরমের তাপমাত্রাটা কমে যাবে এখন খুবই গরম রয়েছে দেখো চারিদিকে স্বরের মতন পড়ে যাচ্ছে স্বরটা যেন না পরে তাহলে কী হবে উপরের দুধটা গাঢ় একটা স্বরের মতো পড়ে যায় এইভাবে কন্টিনিউসলি নেড়ে 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 আমি অন্য একটা পাত্রেই বা ঢেলে নেব যেই পাত্রটাতে আমি দুধ গরম করেছিলাম সেই পাত্রটাতেই আমি দেখো ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এইভাবে নাড়তে রয়েছি এখনও একটু গরম ভাব রয়েছে আর এই গরম দুধটা ফ্রিজে রাখা যাবে না নর্মাল টেম্পারেচারে আসলে তারপরেই আমি দুধটা ফ্রিজে রাখবো আমি যে পাকশালার সব ভিডিওগুলো শ্যুট করি আমার গ্যাস ওভেনের উপরে রেখেই শ্যুট করি এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি এইভাবে দেখ গাঢ়ত্বটা এখন বোঝাতে হাতাটা যতটুকু আমি খালি করেছি সেই জায়গাটা খালি রয়েছে মানে যে যতটুকু গারত্ব দরকার ততটুকু গাঢ়ত্ব হয়ে গেছে এর থেকে বেশি গাঢ় হলে জমে যাবে ভালো লাগবে না এবার দেখো আমি যখন তাপটা কমে যাবে আমি ফ্রিজে রেখে দেবো এবার দেখো উপরে আবার শটটা জমে গেছে নাড়ানো কম করলেই শটটা এইভাবে জমে যায় এখন তোমাদের দেখে মনে হচ্ছে গাঢ় যেই ফল পড়বে সেই এই যে কাস্টার্ডের গাঢ়ত্বটা একটু পাতলা হয়ে যাবে এইভাবে আমি নেড়ে নেড়ে যখন এখন হাত দিয়ে দেখছি বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমি ফ্রিজে দু তিনবার আরও ওইভাবে নাড়িয়ে আমি ফ্রিজে রেখে দেব। আমি নর্মাল ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দেব তোমাদের যদি ব্যস্ততা থাকে তোমরা এক ঘন্টার জন্য ফ্রিজারেও রেখে দিতে পারো এবার আমি বিভিন্ন রঙের যে ফল ফলগুলো আমি কেটে নেব কালো আঙুর সবুজ আঙুর ডালিম আপেল কলা তার সাথে আমি বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস কাজু বাদাম পেস্তা এগুলো আমি দেবো আমি সব ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি দেখো সব ফলগুলো আমি কেটে হাতের কাছে গুছিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলোকেও খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি এবার আমি ফ্রিজের থেকে হাঁড়িটা বের করে নিয়েছি এবার তোমাদের গারত্বটা দেখাবো এখন একদম ফ্রিজে রাখা ছিল তাই এইভাবে জমে গেছে তোমাদের যদি একটু পাতলা তোমরা খেতে চাও তোমরা কাস্টার্ড পাউডারটা কম দেবে কিন্তু এই রকম গাঢ়ত্ব থাকলেই বেশ মুখে ক্রিমি ক্রিমি লাগে মুখে দিলে তবেই খেতে ভালো লাগে আর প্রথমে এখন এরকম গাঢ়ত্ব দেখাচ্ছে যখন ফল পড়বে তখন এই গাঢ়ত্বটা কমে যাবে কারণ ফলের একটা নিজস্ব জলাক্ত ভাব থাকে যেমন আঙ্গুর আমি এখানে সবুজ আঙ্গুর কালো আঙ্গুর ডালিম এর একটা নিজস্ব জলাক্ত থাকে ভাব থাকে এবার আমি দেখো এক এক করে সব ফলগুলো দিয়ে মিলিয়ে দেব তবে আমি সম্পূর্ণ কাটা ফলগুলো দেব না কিছুক্ষণ আমি ফলগুলো দিয়ে আবার আধ ঘন্টার জন্য আমি একটু জমার জন্য রেখে দেব আমি দিয়ে দিলাম বেদানা তার সাথে আমি কুচনো কাঁচা কলা সরি পাকা কলা ড্রাই ফ্রুটস কুচনোগুলো আমি দিয়ে দিলাম দিয়ে কালো আঙ্গুর দিয়ে সবুজ আঙ্গুর দিয়ে আমি ভালো করে মিলিয়ে রেখে দেব। এখন আম পাওয়া যাচ্ছে না মিষ্টি আম যখন পাকা আম পাওয়া যায় তখন এই কাস্টার্ডের স্বাদ আরও ভালো লাগে তবে বন্ধুরা তোমরা কোনো জলাক্ত ফল দেবে না যেমন পেঁপে শশা তরমুজ এগুলো দিলে কি হবে এই কাস্টার্ডের স্বাদটা পুরো পরিবর্তন হয়ে যাবে কারণ ওর যে নিজস্ব জল পুরো কাস্টার্ডটাকে আরও লিকুইড ফর্মে করে দেবে আরও পাতলা করে দেবে যেটা খেতে ভালো লাগে না এবার দেখো আমি কী করেছি কিছুটা ড্রাই ফ্রুটস আমি গোটা দিয়েছি আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি মিক্সার জারে আমি একটু ভেঙে দেবো একটুখানি ক্রাশ করে দেব বাদাম পেস্তা কাজু আমি একবার মিক্সার জারে দেখো ঘুরিয়ে নিয়েছি এই রকম দানা দানা যদি তোমরা দিয়ে দাও ড্রাই ফ্রুটস প্রত্যেক বাইটে মুখে পড়লে খেতে এত ভালো লাগে এইভাবে ড্রাই ফ্রুটসগুলো তোমাদের ইচ্ছা তোমরা যদি না চাও নাও দিতে পারো কিন্তু এইভাবে ক্রাশ করে দিলে খেতে খুব ভালো লাগে যেহেতু আমার ছেলে কিসমিস এগুলো গোটা মুখে পড়লে ওর ভালো লাগে না তাই আমি এইভাবে ক্রাশ করে দিই তাহলে কী হবে প্রত্যেক বাইটে ড্রাই ড্রাই ফ্রুটসগুলোও যাবে এবার আবার আমি ড্রাই ফ্রুটসগুলোকে নিয়ে আমি মিলিয়ে দিচ্ছি আমি পুরোটা ভিডিও শ্যুট আমার যে পাঠশালাতে আমি গ্যাস ওভেনের উপরে রেখে করি তাই আমি তোমরা সব সময় দেখবে আমি গ্যাস ওভেনের পরেই সব ভিডিওগুলো ক্যাপচার করি আলাদা করে আমি কোনো জায়গাতে ভিডিওটা করতে সেরকম সুবিধা হয় না এবার আমি দেখো আবার ঢাকাটা দি খুলে নিয়েছি খুলে নিয়ে আমি কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার তোমাদের আমি পরিবেশন করে দেখাবো আমি সম্পূর্ণ ফলগুলো আমি যেগুলো কেটে রেখেছিলাম উপরে দেইনি এবার আমি যে পাত্রটাতে আমি পরিবেশন করব সেই পাত্রটার উপরে আবার ফলগুলো দিয়ে দেব আমি এখানে কিসমিসটা দেইনি উপরে শুধু সাজানোর জন্য আমি কয়েকটা কিসমিস দেব তোমাদের ইচ্ছা তোমরা যদি কিসমিশটা দিতে চাও দিতেও পারো আমার ছেলে অবশ্য কিসমিসটা পছন্দ করে না তাই আমি আলাদা করে আর কিশমিশটা দেই না এবার দেখো যে গোটা ড্রাই ফ্রুটসগুলো ছিল তার মধ্যে কয়েকটা কাজু আমি কুচিয়ে নিয়েছি বাদামগুলো একটু ফালি দিয়ে উপরে আমি সাজিয়ে দিলাম তোমরা যদি চাও এর মধ্যে আখরোটও দিতে পারো যে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো তবে জলাক্ত ফলগুলো দেবে না ডালিমের দানা আঙুরের দানা এগুলো বেশি পড়লে কাস্টার্ডের স্বাদ আরও বেশি বেড়ে যায় আমার সব বন্ধুরাই প্রায় বন্ধুরাই এই খাবারটা তৈরি করতে পারে তবে যারা তৈরি করতে পারে না আমি তাদের উদ্দেশ্যে কিংবা আমি যেভাবে তৈরি করলাম এইভাবে কখনো তৈরি করে দেখো ড্রাই ফ্রুটসগুলো এইভাবে ক্রাশ করে তৈরি করলে খেয়ে দেখবে তার আলাদাই স্বাদ লাগবে যে কোনো বা বাচ্চার জন্মদিনে কিংবা ছোট ঘরের যে কোনো অকেশনে এই ফ্রুট কাস্টারটা খুব অল্প সময় তৈরি করা যায় এবং খেতেও খুব সুস্বাদু লাগে এক বাটি এই কাস্টার্ড খেলে ঠান্ডার ঠান্ডা চিল কাস্টার্ড খেলে মন প্রাণ সব জুড়িয়ে যায় এবার আমি সুন্দর করে উপর দিয়ে আমি ডেকোরেশন করে দিলাম যে যেগুলো ক্রাশ করা ড্রাই ফ্রুটস কুচনো ড্রাই ফ্রুটস আমি সব দিয়ে তারপরে আমি আবার কয়েকটা বেদানার দানা দিয়ে দেব। যত বেশি ফল দেওয়া হবে এই কাস্টার্ডের স্বাদ তত বেশি ভালো লাগবে এখনের প্রজন্ম ড্রাই কোনো ফল খেতে যায় না ফলের বদলে অন্য মোমোস এইসব খেতে পছন্দ করে তবে তোমরা যদি এইভাবে বাচ্চার সামনে রঙ বেরঙি খাবার তৈরি করে রঙ বিরঙ্গি দুধটা তৈরি করে কিংবা কাস্টার্ডভাবে দই ওইভাবে তৈরি করা হয় বাচ্চারা অনায়াসে এক বাটি খেয়ে নেবে আর এই এক বাটি কাস্টার্ড খেলে পেট একদম ভরে যায় মন প্রাণ সব জুড়িয়ে যায় এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেলে দেখো এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি দু তিনটা পাত্রাতে আলাদা আলাদা করে আমি সাজিয়ে নিয়েছিলাম রঙ বেরঙি ফল দিয়ে সাজানোর পরে এই কাস্টার্ডের যে সুন্দরতা আরও বেশি বেড়ে গেছে এছাড়াও আমার পাকশালায় মিষ্টি খাবার যেমন সুজির পায়েস সেময়ের পায়েস গাজরের পায়েস এইসব রেসিপিগুলো আমার পাকশালে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আজকে পর্ব যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে একটা লাইক সুন্দর একটা কমেন্টস করতে ভুলবে না বন্ধুরা তোমাদের একটা কমেন্টস আমাকে সামনের পথে চলতে অনেক বেশি উৎসাহিত করে আমার পাকশালায় শুকনো পোশাক যেগুলো ঠাকুর ঘরে তোমরা নিবেদন করতে পারো কিংবা বাচ্চাদের সকালে জলখাবারে দিতে পারো এই রকম মিষ্টি খাবার অনেক আমার পাকশালা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর তোমাদের যদি কোনো রেসিপি তোমরা চাও যে এইভাবে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে আমি আগামী দিনে সেই রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরবো আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আমার যারা নতুন বন্ধু হয়েছে এখনও আমার পাঠশালার সদস্য হয়ে উঠতে পারি আমার রেসিপিগুলো তোমাদের পছন্দ হয় প্লিজ আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সামনের পথে চলতে উৎসাহিত করবে আর পাশে যে বেল আইকন বটনটা আছে তাই সেটা দাবিয়ে দিলে তো যে কোনো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এই রকম আরও ভালো ভালো খাবার আমার পাঠশালা দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তোমাদের যদি কোনো নতুন রান্নার আবদার থেকে আমাকে জানাবে কমেন্টস করে আগামী দিনে আমি তোমাদের সাথে সেসব রান্নাগুলো তুলে ধরবো আজকের পর্ব যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে কমেন্টস করতে ভুলবে না তোমাদের একটা লাইক শেয়ার কমেন্টস আমাকে সামনের দিকে চল দিনে সামনের দিকে চলতে অনেক বেশি উৎসাহিত করে এইরকম ভালো ভালো মিষ্টি অনেক রকমের মিষ্টি আমার পাকশালায় দেওয়া আছে যেমন ঘরে তৈরি কালাকান ঘরে তৈরি কলার বড়া বিভিন্ন রকমের নাড়ু শরবত আপেলের স্মুদি ওটস স্মুদি যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই হেলদি খাবার তোমাদের যদি এরকম ফ্রুট চাট কিংবা থোর নিরামিষ ঘন্ট আমিষ খিচুড়ি লাবড়া এইসব রেসিপিগুলো যদি চাই আমাকে কমেন্টস করে জানাবে আগামী দিনে আমি রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরবো আজকের পর্ব যদি ভালো লাগে তাহলে আমাকে একটা ছোট্ট করে কমেন্টস করে জানাবে আগামী দিনে এই রকম ভালো ভালো খাবারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো নমস্কার বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন খাবার নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে সব সময় আমার সাথে থাকার आब्दारूल नमस्कार बंधु